Hi guys, welcome back and welcome to another video. So guys, আজকের ভিডিওটি আপনাদের জন্য most important and useful. নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুঁজে পাচ্ছেন না, forget password হচ্ছে না, ছোট্ট একটি ভিডিও দেখে আজকে এই সমস্যার সমাধান করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর এখান থেকে ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর এখান থেকে লগ ইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন থ্রি ডট আইকন আছে, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইট মুড়ে করে নেবেন, তারপর এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা এখন ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার সাথে সাথে এখান থেকে আপনি যে আইডিটি আনতে চান ওই আইডিটি সার্চ করবেন। সার্চ করে বের করবেন। বের করার পর ওই আইডিটির কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করার পর আবার আগের জায়গায় চলে যাবে। তো এখান থেকে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর যে লিঙ্কটি কপি করেছেন ওই লিঙ্কটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখবেন ছোট্ট করে একবার উপরে লেখা আছে লগ ইন। তো আপনারা কী করবেন, ওই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আবার অন্য আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এবার এখানে আইডিটির কপি লিঙ্কটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আইডির নাম ছাড়া বাকি অংশটুকু কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনার আবার পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনার যে কোনো একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদেরকে অন্য আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের আইডিটি চলে আসছে। এবার এখান থেকে আপনারা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর অন্য আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি ওটিপি চলে যাবে বা 6 ডিজিটের একটি মেসেজ। এবার এখানে 6 ডিজিটের কোডটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নতুন একটি পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের আইডিটি চলে আসবে। এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে ফেসবুক আইডি আনতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন নাইস ভিডিও কিংবা গুড ভিডিও। এরকম আরও বাংলা টিউটোরিয়াল টেকনিক্যালি ভিডিও পেতে পাশে থাকুন।